মিথ্যা বলতে বলতে এমন অভ্যেস হয়ে যায় মানুষের যে সে নিজেই সে মিথ্যাকে বিশ্বাস করতে আরম্ভ করে। সততার প্রতীক প্রথম দিন থেকে মিথ্যা বলে এসছেন, আজকে একটা বড় মিথ্যা বললেন। তিনি নাকি সিঙ্গুরের টাটা কারখানাকে তাড়াননি, একটা তৈরি হওয়া কারখানাকে গুঁড়িয়ে দিয়েছেন। শুধু কারখানা গুঁড়িয়ে দেননি, আমাদের রাজ্যের শিল্পের আবহাওয়া এবং আমাদের নতুন প্রজন্মের, তরুণ প্রজন্মের কাজ পাওয়ার সমস্ত সুযোগ সুবিধাকে তিনি নস্যাৎ করেছেন। আজকে দাঁড়িয়ে তিনি উত্তরবঙ্গে গিয়ে যেন মানুষ কিছুই জানে না তাকে বোঝাতে চাইলেন যে তিনি নাকি সিঙ্গুর কারখানায়, আর বিজেপি তাই বলছে তো সিঙ্গুরে নাকি কারখানা করতে হবে। তখন রাজনাথ সিংকে পাশে নিয়ে মমতা ব্যানার্জি, আবার ওদিকে সুষমা স্বরাজ আদবানিকে পাশে নিয়ে, অন্যদিকে মাওবাদীদের নিয়ে, এবং সবাই একাট্টা হয়েছিল, সব সেলের একরা হয়েছিল, কারণ তাদের স্বার্থ ছিল। আমাদের দেশের এবং বিদেশের অটোমোবাইল ইন্ডাস্ট্রির বড় বড় কোম্পানির স্বার্থ ছিল তারা পূর্ব ভারতে, উত্তর পূর্ব ভারতে কোনো গাড়ির কারখানা যাতে না হয়, কারণ আমাদের দেশে অটোমোবাইল ইন্ডাস্ট্রি হচ্ছে হয় দক্ষিণ ভারতে, নয় পশ্চিম ভারতে, নাহলে উত্তর ভারতে। আমাদের হাওড়া হুগলিতে এরকম ইঞ্জিনিয়ারিংয়ের এই ইকুইপমেন্ট আছে ব্রিটিশ জমানা থেকে, প্রিসিশন ইঞ্জিনিয়ারিং, যেখানে শুধু একটা গাড়ির কারখানা নয়, হুগলিতে একটা গাড়ি কারখানা হওয়া মানে তার পাশে অ্যান্সিলারি ইন্ডাস্ট্রিজ এবং গোটা এশিয়ার সমস্ত গাড়ি কারখানার পার্টস, সেগুলো আমাদের রাজ্যে তৈরি করা সম্ভব ছিল, আমাদের দেশেরও, আমাদের এবং বিদেশেরও কারখানা, যেখানে ছেলেমেয়েরা শুধু কাজ পেত তা নয়, আমাদের যে লোহা, আমাদের যে পেট্রোকেমিক্যালসের যা প্রোডাক্ট, তার কিছু ইন্ডাস্ট্রিয়াল ইউসেজ বাড়ত। কিন্তু মমতা ব্যানার্জি জেদ করে এবং কিছুটা পশ্চিমের এবং উত্তর ভারতের লবির কাছে আত্মসমর্পণ করে বা বিকিয়ে দিয়ে আমাদের রাজ্যের স্বার্থকে বিকিয়েছেন। যা টাটা তো মমতা ব্যানার্জির উদ্দেশ্য করে বলেছিলেন যে তার মাথায় রিভলভার ঠেকিয়েছে এবং ট্রিগার দিয়ে তিনি কারখানা করতে পারেন না। জেদ বশত তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যপালকে মধ্যস্থ করে বৈঠক করেছিলেন এবং প্রায় দুহাত জোর করে বলেছেন বাকি সব রাজনৈতিক লড়াই লড়ুন আপনি, কিন্তু কারখানাটা হতে দিন। সেখানে তিনি ইচ্ছুক অনিচ্ছুকের মতো ভাগ করে দিয়ে এমন করলেন যে আজকে আমাদের রাজ্যে নতুন কোনো কলকারখানা, রাস্তা, ঘাট, ব্রিজ, রেল লাইন কিছুই হচ্ছে না, কারণ তাদের তো জমি লাগবে, কারখানা তো দরকার। আমাদের ছেলেমেয়েরা তাদের মেধা, তাদের দক্ষতা, তাদের শিক্ষাকে নিয়ে অন্য রাজ্যে, অন্য দেশে গিয়ে কাজ করার জন্য তো নয়, এই রাজ্যকে করতে চেয়েছিলাম, এই রাজ্যকেই করতে হবে। তার উচিত যে অপরাধ করেছেন তার জন্য ক্ষমা চাওয়া, মিথ্যাচার না করে এবং নতুন কলকারখানা যাতে হয় তার মতো ব্যবস্থা করা।